ভালো আছে, উডেন প্যানেল আছে, তো ইঞ্জিন রিকন্ডিশন লাগানো মানে রিপ্লেস করা, সো ইঞ্জিন নিয়ে টেনশনের কিছু নেই এবং ইঞ্জিন নাম্বারটা পেপারসে ওঠানো আছে, সো ইঞ্জিন নিয়েও কোনো ডাউটের কোনো কিছু নেই। এখন আমি যে গাড়িটি দেখাবো সেটা হচ্ছে টয়োটা এক্সিও জি ফিল্ডার, সরি জি এক্সিও, এটা মডেল 2011, রেজিস্ট্রেশন 2015, 39 সিরিয়াল, গাড়িটির প্রজেকশন এইচআইডি হেডলাইট এবং তেলের গাড়ি, এটাও তেলের গাড়ি, এটার পার্ল কালার, ক্লোজলি দেখে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা পার্ল কালার, গাড়িটি খুবই সুন্দর কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা এটার কিটা যেহেতু আমি লাইভে আছি একটু প্রবলেম হচ্ছে একা একা, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা হ্যান্ডেল সেন্সার সহ আছে। হ্যাঁ, জি ফিল্ডের এক্সিওগুলোতে অনেক সময় হ্যান্ডেল সেন্সার থাকে না, এটাতে আলহামদুলিল্লাহ হ্যান্ডেল সেন্সার আসে। হ্যান্ডেল সেন্সারের কী কাজ সেটা আপনারা ভালো মতো জানেন, আমি বারবার বলেছি, আমার অনেক ভিডিওতে আছে। তো এটাও তেলের গাড়ি, বেজ ইন্টেরিয়র, আমি একটু ইন্টেরিয়রটা দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখবেন দয়া করে, বেজ ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ দেখেন মাশাআল্লাহ। হ্যাঁ, এটাতে স্টিয়ারিং কন্ট্রোলার আছে এবং অপটিক্যাল মিটার, যেহেতু জি সেহেতু এই অপটিক্যাল মিটার থাকবে। দেন আমি একটু পিছনে দেখিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ বেজ ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র গাড়িগুলো খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর। তো শর্টলি আমি প্রত্যেকটা গাড়ি একটু দেখিয়ে দিলাম এবং চারটা চাকা আলহামদুলিল্লাহ নতুন আছে। আর এই চাকাটা দেখে ভাববেন না যে চাকা এটা অরিজিনালটা নেই, এটা হচ্ছে জাস্ট যেটা অ্যালো রিম, যে অরিজিনাল যে চাকাটা সেটা হচ্ছে হাওয়া কমে গিয়েছিলো, দ্যাটস ওয়াই আমি এক্সপায়ার যে চাকাটা ছিল সেটা লাগিয়েছি এই আর কি। এটা রিমোট, এটা আপনারা আসবেন ইনশাআল্লাহ, সরাসরি দেখে ইনশাআল্লাহ কথা বলবেন, আপনারা এসে সরাসরি কথা বলাটাই সবচেয়ে বেটার, আর সব কিছু অরিজিনাল। হ্যাঁ, যেটা যেটা চেঞ্জ থাকবে সেটা সেটা আমি বলে দিব ইনশাআল্লাহ, আর গাড়িটি নেওয়ার পরে কোনো কাজ দেবেন ইনশাআল্লাহ, শুধু তেল গ্যাস সরি এটা তো তেলের গাড়ি, তেল ঢোকাবেন আর চালাবেন। পেপার্স আলহামদুলিল্লাহ আপলোডেড আছে, সো পেপার্স নিয়ে টেনশনের কিছু নেই। ফ্রন্ট বাম্পার সেফটি গার্ড হিসেবে ফ্রন্ট বাম্পার লাগানো আছে এবং যেহেতু সিট কভার লাগানো আছে সেহেতু সিট কভার লাগানোরও কোনো টেনশন নেই বর্তমানে আলহামদুলিল্লাহ। তো আর এগুলোতেও কোনো টেনশন নেই, এগুলো এটাতেও সেফটি গার্ড হিসেবে স্টিল বাম্পার লাগানো আছে এবং সিট কভার লাগানো আছে, সো সিট কভার লাগানোরও কোনো টেনশন নেই। আপনারা আসবেন সরাসরি, এসে ইনশাআল্লাহ কথা বলবেন, আর আমার সঙ্গে যোগাযোগের নাম্বার হচ্ছে, আমার সঙ্গে আমার সরাসরি কথা বলতে পারেন, সে আমার নাম্বারটি হচ্ছে 01720034580, 01720034580, এই নাম্বারে ফোন করে ইনশাল্লাহ আপনারা কথা বলবেন। আরও গাড়ি আছে, আরও গাড়ি আছে, সেটা হচ্ছে KR42 আছে, দেন এক্সনো আছে 2005 মডেল সানরুফ সহ এটা আছে, দেন আছে 2010-এর নোয়া আছে এস, ওটা পুশ স্টার ডাবল ডোর অটো, দেন আছে ফিল্ডার, হ্যাঁ দেন ফিল্ডার আছে, ফিল্ডার হচ্ছে 2011 মডেল ব্ল্যাক কালার, হ্যাঁ 32 সিরিয়াল। এই অনেকগুলো গাড়ি আলহামদুলিল্লাহ আছে, সবগুলো গাড়ি ইনশাল্লাহ আমি আপনাদের দেখিয়ে দিব, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য প্রতিনিয়ত ভালো ভালো গাড়ি ইনশাল্লাহ নিয়ে আসতে পারি, এটাই আপনারা একটু দোয়া করে আমার জন্য দোয়া করবেন, আর আমার গাড়িগুলো ইনশাল্লাহ দেখবেন, এসে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমার জন্য মানে এখন এ পর্যন্তই, এখন এ পর্যন্তই, তো আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ।